কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা মন্ডল 19। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। আর আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সকাল থেকে আমি কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর স্কিপ করে দিব না। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আমার ভালো লাগবে। আমি আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট হবো যে আমাকে তোমরা পছন্দ করছো, আমার ভিডিও দেখতে চাইছো। তো আমি আরও মোটিভেট হওয়ার জন্য আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো। তো চলো আর বেশি বকবক না করে আমি তো দেখালাম যে আমাদের ট্যাঙ্ক নিয়ে এসছে। তো আজকে মিস্ত্রি এসছে, ফলে সব পাইপ লাইন হবে বাড়িতে। যে উপতলাটা হয়েছে সেটা এখনো ফিটিং হয়নি, জাস্ট মাজা খসা মার্বলগুলো বসানো হয়েছে। এখনো ওয়্যারিং বাকি আছে, পাইপ লাইন বাকি আছে, মানে সমস্ত কিছুই বাকি আছে, একটু রং করা। তো তার মধ্যে আজকে পাইপ লাইন করতে এসেছে, তোমাদের দেখাচ্ছি। এসছে মিসি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তোমাদেরকে, তো তোমরা দেখে নাও। দাঁড়া, তো পাইপ লাইনটা হয়ে গেছে। আর এদিকে চলো, রান্নার সময় হয়ে এসেছে। আমি রান্না বাড়িতে যাই, আমি রান্নাটা বসে দিই, তখন তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছো প্রতিদিনকার মতো আজকে আমরা ব্লগটা নিয়ে চলে এসেছি। আমি তো এখন বাজে প্রায় 9টা, তো ব্লগটা 9টাতেই শুরু করেছি আজকে। তো এখন চাটা খাওয়া হয়ে গিয়েছে, এদিকে সকালে কাজিং টাউটি করা হয়ে গিয়েছে। এখন একটু ছানা করে নেবো, তারপর বাকি কাজে রেডি করবো। আমার ছানা করা হয়ে গিয়েছে, তো চলো দেখা। দেখতে পাচ্ছ ছানাটা আমার হয়ে গিয়েছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি আজকে একটু সময় স্নান করে নিয়েছি, যেহেতু মাংস হবে। বাবু হঠাৎ বললো যে আজকে মাংস হবে, তো আমি বললাম ঠিক আছে নিয়ে এসো। তো ও স্কুল যাওয়ার আগে মাংসটা এনে দিয়ে গেল। তো এদিকে মহিলা টহলা করাচ্ছিল, তো একটু তাড়াতাড়ি স্নানটা করে আসতে হয়েছিল। তো আমি স্নানটা তাড়াতাড়ি সেরে এসেছি। ওইদিকে আমি তেমন দেখাইনি, ব্লকটা আমি আজকে 9টা থেকে শুরু করছি। স্নানটা করার পর আমি স্নানটা করলাম, স্নানটা করার পর রান্নাটা বসে নেব। এদিকে আমার মহিলাটা কষানো হয়ে গিয়েছে, এবার মাংসটা দিয়ে ভালো করে নিয়েছে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ এখন মাংসটা একটু সিদ্ধ মতো দিয়েছে, জাস্ট জলটা বেরিয়ে গেলে ভালো করে নেড়েছে কষিয়ে নেবো। তো এতটা মাংস দেখে তোমরা অবাক হবে, তো অবাক হওয়ার কিছু নাই, কারণ আমাদের ফ্যামিলিতে অনেকজন লোক, আগেই বলেছি আমরা প্রায় 9-10 জন মতো লোক। তো অতটাই মাংস লাগে আমাদের, দিনে রাতে মিলে মাংসটা অতটা না হলে সবাই ঠিকঠাক করে আমরা দিতে পারবো না। তারপর আবার আমার ননদের ছেলে ভালোবাসে, ওকেও একটু পাঠানো হয়, তো ওদেরকেও একটু পাঠাবে। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঢোলটা। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ এদিকে আমার কলা ভাজা আলু সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার মেয়ের জন্য আলু সিদ্ধ তুলে গেছি লঙ্কা ছাড়া, আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি।
একটু সিদ্ধ হতে দিয়েছি। তো আজকে বিশেষ সেরকম তরকারি হবে না, যেহেতু মাংস চলেছে তো আমাদের অন্য তরকারি সেরকম একটা পছন্দ করে না খুব একটা, তো তাই ভাবলাম হালকার মধ্যে করা যাক, এমনই মাংস ঝোলটা একটু রিচ হবে। তো চলো আলু সিদ্ধ আর কলা ভাজা করেছি, তো রাত্রে তখন দেখা যাবে, যদি আর কিছু করছি তখন রাত্রে গিয়ে একবার করবো। তো দেখি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে, ভালো করে কষিয়ে নেবো, জলটা কতটা বের হয়েছে দেখি। এতটাই লাগে এক কড়াই, চলো মাংসটা কষিয়ে নিয়ে তোমার সাথে কথা হচ্ছে। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো, তারপর ঝোলটা ফুটে দেবো। মাংসটা প্রায় কষানো হয়েছে, দেখতেও খুব সুন্দর একটা কালার এসছে, দেখো দুর্দান্ত কালার। তো যদি রান্নার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও, পরে বা শুধরে নেবো। তো চলো জলটা ঢেলে দিই, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝোলটা আমার হয়ে গেছে পুরোপুরি, তো ঝোলটা ফুটে রয়েছে। আমি এখন গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রেখেছি, আর একটু ঝোলটা ফুটে একটু মরে যাবে, তো তারপর এটা গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তো ঝোলটা আমার তো হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো এবার সব এক এক করে দিকে আমার যা খেতে করে দিয়েছে প্রায় পাঁচ শেষের দিকে, আমি এখনো খেতে লাগিনি, এবার খেতে লাগবো। তো আজকে দুপুরে খাওয়াটাকে জমিয়েই হলো, তো তারপর মাংস ঝোল ভালো লাগে আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে, এখন আমরা তো খেয়ে নিই তারপর কথা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওইদিকে কাজগুলো সব শেষ, তো আমরা এবার চলে এসেছি এখানে শুতে, তো আমার যা চলে গিয়েছে আর এদিকে আমিও চলে এসেছি, তো আমরা এখন একটু রেস্ট নেবো, তারপর আর বিকেলে যা যেমন কাজে লেগে পড়ি সেরকম লেগে পড়বো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে, দেখা হচ্ছে আগামী দিন একটা নতুন ব্লগ নিয়ে, টাটা।